শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর পুঁজিবাজার আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসই এর মূল সূচক ডিএসইএক্স 0.31 পয়েন্ট বা 0.005 শতাংশ সামান্য হ্রাস পেয়ে 6311 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 735 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 15.34 শতাংশ বেশি। সিমেন্ট খাতে হাইডেলবার্গ সিমেন্ট, বিমা খাতে রিপাবলিক ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং ফুড অ্যান্ড লাইট খাত থেকে ইউনিলিভার, এমেরাল্ড অয়েল ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। অপরদিকে টেক্সটাইল খাতে আলিফ ইন্ডাস্ট্রিজ, মেট্রো স্পিনিং মিলস এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ফার্মাসিউটিক্যালস খাতে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, মারিকো ও রেকিট এবং শিল্প খাত থেকে বার্জার পেইন্টস, স্টার্ন হাউজিং ও মিরাকল ইন্ডাস্ট্রিজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে, যার ফলে বাজার ফ্ল্যাট নোটে শেষ হয়। প্রধান খাতের মধ্যে বিমা খাতে সর্বোচ্চ 1.38 শতাংশ, ট্যানারি খাতে দ্বিতীয় সর্বোচ্চ 0.30 শতাংশ মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে আইটি খাতে সর্বোচ্চ 0.65 শতাংশ মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিষয়ে আজ শিল্প খাতে 6টি, ফুড অ্যান্ড লাইট এবং টেক্সটাইল উভয় খাতে 4টি করে কোম্পানি রয়েছে। ক্রিস্টাল ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স এবং ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে মেট্রো স্পিনিং, খান ব্রাদার্স, পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় প্রভাত ইন্স্যুরেন্স, কর্ণফুল ইন্স্যুরেন্স এবং রিপাবলিক ইন্স্যুরেন্সের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। দেশে খেলাপি গ্রাহকের বিরুদ্ধে অর্থঋণ আদালতে এ পর্যন্ত 1,55,000 মামলা নিষ্পত্তির বিপরীতে ব্যাংকগুলোর পাওনার পরিমাণ ছিল 92,211 কোটি টাকা। অথচ এসব মামলা নিষ্পত্তির মাধ্যমে আদায় হয়েছে 23,328 কোটি টাকা মাত্র, যা মোট পাওনার মাত্র 25%। ঋণ দেওয়ার ক্ষেত্রে জামানতের ওভার ভ্যালুয়েশন, অতিরিক্ত মূল্যায়ন ও নানান অনিয়ম জালিয়াতিকে খেলাপি ঋণ পুনরুদ্ধারের পথে অন্যতম বাধা হিসেবে দেখছেন ব্যাংকাররা। তাই খেলাপি ঋণ পুনরুদ্ধারের সময় ঋণের মূল পরিমাণ পাওয়া কঠিন হয়ে পড়ে। সুতরাং ঋণ দেওয়ার আগে খুব সুনির্দিষ্টভাবে জামানত মূল্যায়ন করা ব্যাংকিং ব্যবস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিদেশি ব্যাংকগুলো ধার্য করা এলসি কনফার্মেশন ফি হিসেবে এখন বছরের আমদানি মূল্যের 3.5% গুনতে হচ্ছে আমদানিকারকদের। অথচ গত বছরের জুনেও এ হার ছিল 1.7-2%। আরও বড় উদ্বেগের বিষয় হলো আগে আমদানি এলসির প্রায় 1/4 জন্য তৃতীয় পক্ষের ব্যাংকের কনফার্মেশন লাগত, কিন্তু ব্যাংকগুলো সাইট এলসি খুলতে না পারায় এখন 80% বেশি আমদানি এলসির জন্য এ ধরনের কনফার্মেশন লাগছে। স্থানীয় ব্যাংকের ঋণযোগ্যতার পূর্তিদশা, দেশের ঋণ মানের অবনমন এবং পেমেন্টে বিলম্ব বা খেলাপি হওয়া চতুর্থ কারণটি বৈশ্বিক সুদের হার 5% বা 500 বেসিস পয়েন্ট বৃদ্ধি হওয়া। তবে এই অবস্থা চলতে থাকলে বছরের শেষ নাগাদ $4.5 বিলিয়ন মার্কিন ডলার এলসি কনফার্মেশন ফি গুনতে হবে। আজ এ পর্যন্তই, আগামীকাল আবারও আসছি শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। আমাদের সঙ্গে থাকতে এলআর গ্লোবালের ফেসবুক, লিঙ্কডইন, টুইটার ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।